لو كان من عند غير الله তোমাদের কিতাবে সাংঘর্ষিকতা কেন যেহেতু তোমাদের রচিত তোমাদের জ্ঞান সীমিত ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা মানুষের জ্ঞান সীমিত যে ডাক্তার সে ইঞ্জিনিয়ার নয় আবার ডাক্তার হলো নাক কান গলার ডাক্তার তার কাছে যদি আপনি হাড় নিয়ে যান উনি কি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আবার যিনি হার্ট বিশেষজ্ঞ তার কাছে যদি চোখ নিয়ে যান উনি বলবেন যে ওয়াখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন স্কিন ডিজিজ আলাদা চক্ষু আলাদা নিউরো সার্জারি আলাদা নিউরো মেডিসিন আলাদা ঠিক আছে শিশু পেডিয়াট্রিক্স আলাদা গাইনি মেয়েদের আলাদা যদিও ডাক্তার কিন্তু একজনের সাথে আরেকজনের কোনো মিলাবে সম্ভব না সেটি কারণ কি আল্লাহ তাআলাই বলছেন এর কারণ কি যদি আমরা জিজ্ঞেস করি কোরআনকে কেন মানুষের ভুল হয় আল্লাহ তাআলা বলছেন কোরআন বলছে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা তোমার জ্ঞান হলো খুবই সীমিত কারণ কি আমরা জাস্ট 5 মিনিট কি হবে কেউ জানে না আবার হাজার বছর আগে কি ছিল আমরা জানি না আমি কেমিস্ট্রির লোক ফিজিক্স সম্পর্কে আমার জানা নেই আবার বর্তমানে আমার চোখে যা দেখছি তার মধ্যে আমি সীমিত বর্তমান টুকি থেকে হচ্ছে আমি জানি না তা আল্লাহ তাআলা সেই জন্য বলছে তোমার জ্ঞান হলো খুবই সীমিত মানুষের জ্ঞান হলো খুবই সীমিত যদিও এই সীমিত জ্ঞান দিয়ে আমরা পাখির মতো উড়াল দিয়ে বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাচ্ছি যদিও সেই সীমিত জ্ঞান দিয়ে শুধু পৃথিবী নয় চাঁদে আমরা গিয়েছি যদিও এই সীমিত জ্ঞান দিয়ে আমি মঙ্গল গ্রহে যাওয়ার উপক্রম হয়েছে যদিও এই সীমিত জ্ঞান দিয়ে বৃষ্টি হলে কত বৃষ্টি পেলাম আমরা বলতে পারি বিজ্ঞানী বলতে পারে যদিও এই সীমিত জ্ঞান দিয়ে পৃথিবীর ওজন কত সেটিও বিজ্ঞানী বলে দিয়েছে কিন্তু যাই তোমার হোক কিন্তু তোমার জ্ঞান হচ্ছে অত্যন্ত সীমিত যার প্রমাণ কি এই যে কোভিড-19 করোনা সারা পৃথিবী অচল ছিল প্রায় বছরের পর বছর ঠিক কিনা সেখানে আমেরিকা রাশিয়া ইউরোপ তাদের জ্ঞান বিজ্ঞানে এত বিশাল অহংকার ছিল দম্ভ ছিল যে কোথায় কি হয় সব আমরা জানি সমুদ্রের অতল তলে কি আছে সেটি আমাদের আছে কিন্তু ছোট্ট এমনই একটি আমাদের প্রতিপক্ষ যাকে দেখাও যায় না খালি চোখে সেটি সম্পর্কে দুটি বছর সমস্ত জ্ঞানী বিজ্ঞানী সকলেই অসহায় ছিল কারণ কি ওমা উতিত মিনাল ইলমি ইল্লা তোমার জ্ঞান হলো সীমিত আমরা পরমাণু দিয়ে কি করা হয়েছে জাপানকে ধ্বংসলীলায় পরিণত করা হয়েছে কিন্তু এটি এমনই একটি শত্রু প্রতিপক্ষ যাকে সমস্ত পরমাণু ঢেলে দেওয়া হলেও সম্ভব নয় কারণ কি আমাদের জ্ঞান হলো সীমিত এই জন্যে মানুষের কিতাব যদি হয় আল্লাহ তাআলা বলছেন যদি আমি কোনো মানব রচিত গ্রন্থ হতাম মানুষের কিতাব হতো সাহিত্যিকের সাহিত্য হতাম কবির কবিতা হতো কি হতো লাওয়াজাদু ফীহা ইখতিলাফান কাসীরা সেখানে সকালে এক কথা বিকেলে এক কথা এবং তথ্যের সাথে বিভ্রাট জ্ঞান বিজ্ঞানের সাথে সাংঘর্ষিকতা ইতিহাসে এবং নানাবিধ বক্তব্যের মাঝে বৈপরীত্য দেখা দিত আর আমি আল্লাহ তাআলার কিতাব হওয়ার কারণে আমার মধ্যে তোমাদের এই সংশয় লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদি ওয়ালা মিন খালফি আল্লাহ তাআলা আমার সামনে আমার পিছনে আমার ডানে বামে কোথাও ত্রুটি বিচ্যুতি ভুল বলতে কোনো শব্দ অবিধান আমার মধ্যে নেই সুবহানাল্লাহ এই হলো যদি আমরা বলি কোরআনকে যে হে কোরআন আমরা তো জ্ঞান বিজ্ঞানে এখন অনেক এগিয়েছি আমরা আপনার মতো কোনো গ্রন্থ সম পর্যায়ের আরেকটি কোনো গ্রন্থ আরেকটা কোনো কিতাব আমাদের পক্ষে রচনা করা কি সম্ভব যদি আমরা বলি কোরআন শরীফকে কোরআন বলছে অসম্ভব কারণ আমি হচ্ছি আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছেন আর আল্লাহর জ্ঞান কিরকম এটা তো মানুষ ধারণাও করতে পারবেন যেটা আপনি ধারণা করবেন সেটা আল্লাহ নয়
যেটা আপনার ধারণার বাহিরে তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ যা আপনার ধারণার মধ্যে আসছে সেটি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আপনার কল্পনা ধরতে পারছে না সেটি তিনি হলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই আল্লাহর জ্ঞান কি আল্লাহ তাআলার জ্ঞান তো কি রকম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটু ধারণা করার জন্য আল্লাহর জ্ঞান তো বিশাল শুধু একটি কালিমা শুধু একটু নিদর্শন সম্পর্কে বলছেন লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারা যদি পৃথিবীর সমস্ত গাছপালা কলম হয় আর এই সমুদ্রের পানি সাত সমুদ্রের পানি যদি কালি হয় আরও সাতটি সমুদ্র যদি তার সাথে যোগ হয় আল্লাহ তাআলা বলছেন আমার একটি কালেমার ব্যাখ্যা দিতে কেউ যদি শুরু করে তাহলে লিখতে লিখতে পৃথিবীর সমস্ত গাছ কলম হয়েছে সবই এটা কোরআন সাহেবের আয়াত কোনো মৌলানা সাহেবের ওয়াজ না কোরআনে পাক যে সমস্ত লিখতে লিখতে গাছ কলম হয়ে শেষ হবে সমুদ্রের পানি কালি হয়ে শেষ হবে মানাফিলাত কালিমাতুল্লাহ আমার কালিমাতের ব্যাখ্যা দেয়া সেটি শেষ হবে না সম্ভব নয় সুবহানাল্লাহ সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যিনি এই কিতাব দিলেন সেটি মানুষের পক্ষে সম্ভব নয় কেন আমি একটু আগেই বললাম যে যেখানে নাককর্ণ গলা বিশেষজ্ঞ স্কিন সম্পর্কে জানছেন এই যে আমাদের মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা প্রায় সময় এখন বলি সেখানে প্রায় পঞ্চাশটির উপর ডিপার্টমেন্ট আছে কয়টা পঞ্চাশটার উপর ডিপার্টমেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় আরও একশো দুশোর মতো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে বিভাগ আছে বুঝছেন তো বিভাগ যেমন ইতিহাস একটা বিভাগ ইসলামী ইতিহাস আরেকটি দর্শন আরেকটি রসায়ন আরেকটি ফিজিক্স আরেকটি এখন যদি বলা হয় সারা পৃথিবীর অক্সফোর্ড ক্যামব্রিজে আরও শত শত কি আছে ডিপার্টমেন্ট আছে তবে সারা পৃথিবীর যত ইউনিভার্সিটি আছে সবগুলোকে যদি এক জায়গায় করা হয় আমার মনে হয় সর্বোচ্চ নয় এক হাজার দেড় হাজার বা দুই হাজার হবে সাবজেক্ট বিষয় আছে মানে ডিপার্টমেন্টাল যে সমস্ত এখন এটা এটা কি মানুষ কেউ বিশ্বাস করবে যে পৃথিবীতে যত জ্ঞান আছে পৃথিবী বাদ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ডিপার্টমেন্ট আছে আমি একজন শিক্ষক কেবল রাখবো যিনি সমস্ত ডিপার্টমেন্ট পড়াতে পারে সমস্ত ডিপার্টমেন্টের বিভাগের সিলেবাস তিনি প্রণয়ন করবেন এটা কি সম্ভব কোনো একজন মানুষ সমস্ত বিশ্ববিদ্যালয়ে যা সাবজেক্ট আছে সেটা কি রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে সম্ভব নয় কথা না বুঝতে রাখুন ভাল্লার অনুরব মানে একজন মানুষ তো বিশ্ববিদ্যালয়ে যা আছে সে একজন কখনো পড়েও তো শেষ করতে পারবে না এবং এটা অসম্ভব তো কোরআন কি আল্লাহ তাআলা যে তিবিয়ান লিকুল্লি শাই যা কিছু আছে মানুষ কতই বা জানতে পারে আমরা যা জেনেছি বড় বড় বিজ্ঞানী বলছেন আইনস্টাইন বলছে আমরা যা জানলাম খুবই সামান্য যা জানি না অসম্ভব অনেক বেশি তো যা জেনেছি আমরা সেটি আবার সমস্ত জ্ঞান কোনো এক ব্যক্তির পক্ষে সম্ভব নয় আর কোরআন এই জন্যেই মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয় কারণ আল্লাহ তাআলা বলছেন এই কিতাবে তিবিয়ান লিকুল্লি শাই সমস্ত কিছুর বিষয় সমস্ত জ্ঞান যা বলে যা কিছু মানুষের দরকার সব কিছু আমি কোরআনে উল্লেখ করেছি সুবহানাল্লাহ আইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার